এই সূরা মক্কি নাকি মাদানী? সূরা ফাতিহা মক্কি সূরা, আর মক্কি আর মাদানী সূরা বলা হয় কাকে? যেই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে সেটাকে মক্কি, অথবা যেটা মদিনায় অবতীর্ণ হয়েছে সেটাকে মাদানী বলে, নাকি এর কি ব্যাখ্যা? এর সঠিক ব্যাখ্যা হলো এই যে হিজরতের পূর্বে যেই সূরাগুলি অবতীর্ণ হয়েছে, হিজরতের পূর্বে যেই সূরাতগুলি অবতীর্ণ হয়েছে সেই সূরাকে বলা হয় মক্কি সূরা, আর হিজরতের পর যেই সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলি হলো মাদানী সূরা, সূরাতুল মক্কিয়া আর সূরাতুল মাদানিয়া। তাহলে সূরা ফাতিহা মক্কিয়া তার অর্থ হলেই যে এই সূরাটি হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে সাতটি আয়াত রয়েছে, এই সূরার একাধিক নাম রয়েছে এবং সেই নামকরণের কারণও রয়েছে। নাম্বার ওয়ান, সূরা ফাতিহাকে ফাতিহা এই জন্য বলা হয় যেহেতু ফাতাহা ইফতাহু মানে খোলা, কোরআন এই সূরা থেকেই প্রথম চালু হয় সেহেতু এই সূরাকে সূরা ফাতিহা বলা হয়, একটি কারণ। আরেকটি কারণ হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, একটি বর্ণনায়, অপর বর্ণনায় বি উম্মিল কিতাব। তাহলে এই সূরাকে ফাতিহা বলা হয় এই জন্য, ফাতিহা মানে শুরু করা, ফাতিহা মানে প্রবেশ করা, ফাতিহা মানে খোলা। এই সূরা থেকেই যেহেতু কোরআন শুরু হয় এই জন্য এটাকে ফাতিহা বলা হয়, এবং এই সূরাকে ফাতিহা বলা হয় এই জন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কোনো সালাত শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত বিফাতিহাতিল কিতাব না পড়া হবে। তাহলে হাদিসের মধ্যেও ফাতিহাতুল কিতাব বলা হয়েছে। দুই নম্বর নাম, এই সূরাতকে বলা হয়েছে সূরাতুল শিফা, আরোগ্য লাভের সূরা। বুখারীর বর্ণনায় লম্বা একটি ইতিহাস রয়েছে, সাহাবায়ে কেরাম জিহাদ থেকে ওনারা ফিরে আসতেছিলেন, কোনো একটি বস্তিতে ওনারা অবস্থান করছিলেন, সেখানে সেই বস্তির যিনি লিডার তাকে সাপে দংশন করেছিল। তো সাপের বিষ কে নামাবে? কবিরাজ খুঁজতে যে ওই সাহাবিদের দলের মধ্যে যে তারা বলেছে যে আমাদের কবিলার যিনি প্রধান তাকে সাপে সাপে দংশন করেছে, তো আপনাদের মধ্যে কেহ আছে যে এই সাপের বিষটাকে নামিয়ে দিবে? তখন একজন সাহাবি ওখান থেকে উঠে ওই সাপ কাটা ব্যক্তিকে সূরা ফাতিহা পড়ে ফোঁ দিয়েছিল এবং ওই ব্যক্তি আরোগ্য লাভ করেছিল। তিনি যেহেতু কাবিলার প্রধান, নতুন জীবন পেয়েছে, সাপে কেটেছে, বিষে বিষাক্ত হয়েছে, সে জীবন থেকে নৈরাশ হয়ে গেছে, যখন নতুন করে সে আরোগ্য লাভ করেছে খুশি হয়ে 30টা বকরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদেরকে তিনি উপহার দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। যখন ওই সাহাবি এই বকরি নিয়ে তার দল এই সাহাবিদের কাছে এসেছেন, তখন জিজ্ঞাসা করেছে যে কি ব্যাপার, তুমি এই ঝাড়ফুঁক কোত্থেকে শিখেছো, তুমি চিকিৎসা কোত্থেকে শিখেছো? তখন তিনি বলেছিলেন যে সূরাতুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরাতুল ফাতিহা ফিহি শিফাউন লিকুল্লি দাইন, সূরা ফাতিহার ভিতরে সমস্ত রোগের চিকিৎসা রয়েছে। তো সাহাবি এই বিশ্বাস নিয়েই সাপ কাটা ব্যক্তিকে সূরা ফাতিহা পড়ে ফোঁ দিয়েছে এবং আল্লাহ পাকের মেহরবানিতে সে আরোগ্য হয়ে গেছে, সুবহানাল্লাহ। এজন্য সূরা ফাতিহা যে কোনো রোগীকে যে কোনো সময় সূরা ফাতিহা পড়ে তাকে ঝাড়ফুঁক করা যাওয়া যেতে পারে, মাশরু সুন্নত, যে কোনো রোগীকে, নিজের সন্তান,
আপন জন সূরা ফাতিহা পড়ে তাকে ফুঁ দেওয়া যেতে পারে, এই জন্য এই সূরাকে সূরাতুস শিফা বলা হয়েছে। এই সূরাকে উম্মুল কিতাবও বলা হয়েছে, উম্মুল কিতাব মানে কিতাবের মা, কিতাবের মা, কিতাবের মা। এই জন্য যেহেতু মা আসল, মা কি আসল, এখান থেকে পরবর্তীতে নাসল বৃদ্ধি পায়। তো কোরআনের মূল সেটা হলো সূরা ফাতিহার ভিতরে রয়েছে, এবং এটাকে কোরআনুল সাবুল মাসানি ওয়াল কোরআনুল আজিম বলা হয়েছে। সূরা ফাতিহার আর একটা নাম আল কোরআনুল আজিম, মহাগ্রন্থ কোরআন। এর অর্থটা হলো এই যে এই কোরআনের মধ্যে বিশেষ করে তিনটি বিষয় আলোচনা আছে, আল্লাহর প্রশংসা, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর পরিচয়। এ বিষয়ে কোরআনে মাজিদের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। দুই নম্বর, ইবাদত সংক্রান্ত বিষয় কোরআনে মাজিদের মধ্যে আলোচনা আছে। তিন নম্বর, কিসাস, কোরআনে মাজিদের মধ্যে পূর্বের নবী রসুলগণের ইতিহাস রয়েছে, কিসসা রয়েছে। কথা বুঝে আসলো? পুরা কোরআনে মাজিদের সার সংক্ষেপ তিনটি বিষয় আলোচনা। একটি হলো এই আল্লাহর গুণাবলী সম্পর্কে, আল্লাহর কর্তৃত্ব সম্পর্কে, তার সৃষ্টি সম্পর্কে আলোচনা রয়েছে। নাম্বার দুই, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগি মানুষরা কিভাবে করবে, কি ইবাদত করবে, বিস্তারিত আলোচনা কোরআনের মধ্যে রয়েছে। নাম্বার তিন, কিসসা কাহিনী রয়েছে। আর এই তিনটা বিষয়ের সংক্ষিপ্ত আকারে এই সূরা ফাতিহার মধ্যে আলোচনা আছে, এই জন্য একে উম্মুল কিতাব বলা হয়েছে এবং কোরআনুল আজিম বলা হয়েছে। এই সূরা ফাতিহার আরেকটা নাম হলো আসসাবুল মাসানি, আসসাবুল মাসানি। আসসাবা মানে কি? সাত। আল মাসানি মানে যেটা বারবার পড়া হয়, বারবার পড়া হয়। যেহেতু প্রত্যেক সালাতের মধ্যে সূরা ফাতিহা বলা হয়, পড়া হয়, এবং এই সূরা ফাতিহার মধ্যে সাতটি আয়াত রয়েছে, এই জন্য এই সূরার আরেকটি নাম হলো আসসাবুল মাসানি। এই সূরার আরেকটি নাম হলো দোয়া, আরেকটা নাম কি? দোয়া। যেহেতু এই সূরার ভিতরে সবচাইতে বড় দোয়া রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সূরার আর একটি নাম হলো আসসালাত। কি নাম? আসসালাহ। দলিল মুসলিমের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতকে ভাগ করেছি অর্ধেক আমার জন্য, বাইনি ও বাইনা আবদি নিসফাইন, আমি সালাতকে দুই ভাগে ভাগ করেছি আমার জন্য এবং আমার বান্দার জন্য, অর্ধেক আমার জন্য, অর্ধেক আমার বান্দার জন্য। তো সালাতকে ভাগ করেছি মানে এখানে সালাতের অর্থ সূরায়ে ফাতিহা, সালাতের অর্থ সূরায়ে ফাতিহা। তাহলে সূরায়ে ফাতিহাকে আল্লাহ পাক বলেছেন আমি দুই ভাগে ভাগ করেছি, অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দার জন্য। এবং সে হাদিসে বলেছেন ওয়ালি আবদি মাসআল, আমার বান্দা যেটা চাইবে আমি তাকে সেটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, কিভাবে সূরায়ে ফাতিহা অর্ধেক আল্লাহর জন্য, অর্ধেক বান্দার জন্য, এর ব্যাখ্যা এই হাদিসেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে বলেছেন। তিনি বলছেন, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন সালাতের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি উত্তরে বলেন হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় সালাত এটা হলো মোনাজাত বাইনাল্লাহ ওয়া বাইনাল আবদ, আল্লাহ এবং তার বান্দার মাঝে কথোপকথন, মোনাজাত, কথা হয় আল্লাহর সাথে, কি হয়? কথা হয়। এই জন্য আল্লাহ পাক সূরা আরাফে বলেছেন ইয়া বানি আদামা খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তুমি মসজিদে আসবে তখন তুমি সুন্দর পোশাক পরে আসো, কারণ তুমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছ আর তুমি আল্লাহর সাথে কথোপকথন করছো, কথা বলছো।
এর দলিল এই হাদিসে পাওয়া যাচ্ছে। বান্দা যখন কি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দেন। আর অর্থ কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন? আলহামদুলিল্লাহ, আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহ আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি এই সমস্ত জাহানের রব প্রতিপালক। এটা যখন কোনো বান্দা বলে তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার প্রতি উত্তর এইভাবে দেন, হামাদানি আব্দি, তিনি বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর প্রশংসা যখন করা হলো তাহলে এই আয়াত কার জন্য হলো বলেন? কার জন্য? আল্লাহর জন্য। এই আয়াত কার জন্য হলো? আল্লাহর জন্য। আর রহমানির রহিম, তিনি অতি দয়ালু পরম করুণাময়। এটা যখন বান্দা বলে আল্লাহ তাআলা বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করল, আমার গুণাবলী বর্ণনা করল, আমার গুণাবলী বর্ণনা করল, আল্লাহ তাআলা প্রতি উত্তরে বলেন। তাহলে আল্লাহ আর রহমানির রহিম এই আয়াতটি কার জন্য হলো? আল্লাহর জন্য। মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের তিনি মালিক, কিয়ামত দিবসের মালিক, তখন আল্লাহ তাআলা প্রতি উত্তরে বলেন মাজাদানি আবদি, আমার বান্দা আমার বুজুর্গি বর্ণনা করলো, সুবহানাল্লাহ। তাহলে মালিক ইয়াউমিদ্দিন এই আয়াত কার জন্য হলো? আল্লাহর জন্য। সূরা ফাতিহার কয়টি আয়াত আছে? তাহলে প্রথম আয়াত, দুই নম্বর আয়াত, তিন নম্বর আয়াত, উনি বলছেন, আল্লাহ কি বলছেন, নিসফুল্লি অর্ধেক আমার জন্য, হ্যাঁ, অনিসফুল্লি আবদি আর অর্ধেক বান্দার জন্য। তাহলে তিন আয়াত আল্লাহর জন্য হয়ে গেল। এরপরে যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর অর্থ কি? আয় আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই চাই। এই আয়াত সম্পর্কে আল্লাহ বলছেন হাযা নিসফুল্লি ওয়া নিসফুল্লি আবদি, এই চতুর্থ আয়াত অর্ধেক আমার জন্য আর অর্ধেক বান্দার জন্য, সুবহানাল্লাহ। কিভাবে? ইয়াকা নাবুদ, আয়াল্লাহ যাবতীয় ইবাদত আয়াল্লাহ শুধু তোমার জন্য। তাহলে ইবাদত কার জন্য হলো? এই অংশটা কার জন্য হলো? ওয়া ইয়াকা নাস্তাঈন, আয়াল্লাহ আমরা যখন চাই শুধু তোমার কাছেই চাই, চাওয়াটা কার জন্য? বান্দার জন্য। তাহলে প্রথম তিন আয়াত আল্লাহর জন্য, চতুর্থ আয়াত অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দা। কটা আয়াত হয়ে গেল? চার আয়াত। বাকি কয়াত আছে? তিন আয়াত। জি, ভালো করে বুঝে আসেন। এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই এই বাক্যটি যখন সালাতের মধ্যে কোনো বান্দা বলে তখন আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে বলে ওয়ালি আবদি মাসাল, আমার বান্দা এখন যা চাইবে আমি তাকে তাই দিয়ে দিব, সুবহানাল্লাহ। অর্থাৎ সালাত এটা কিন্তু একটি দোয়া, এটা একটা দোয়া। আমরা সালাতের পর দোয়া নিয়ে মারামারি করি, তাই নাকি? আসলে সালাত পুরাটাই দোয়া, আর এই সালাতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়া হল সূরা ফাতিহা। এই জন্য আর একটি বিতর্ক রয়েছে যে রুকু পেলে রাকাত পাওয়া যাবে কি যাবে না, গণ্য হবে কি হবে না, এ বিষয়ে দুই পক্ষেই মহাক্কেক ওলামা একরাম রয়েছেন। এক পক্ষ বলছেন রুকু পেলে রাকাত গণ্য হবে, আর এক পক্ষ বলছেন রুকু পেলে রাকাত গণ্য হবে না, ঠিক আছে না? আমরা বলি দুটাই নিজ নিজ জায়গায় ঠিক আছে, ঠিক আছে। এখানে তৃতীয় একটা পক্ষ, এটা যদি আমরা বুঝি বিষয়টা আরও সহজ হয়ে যাবে, যে ব্যাখ্যাটা দিয়েছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন রুকু পেলে রাকাত গণ্য হবে, সমস্যা নেই, রুকু রাকাত গণ্য করতে পারবা, কিন্তু ওয়াকাদ ফাতাহু খাইরুন কাসির, তার কাছ থেকে অনেকগুলি কল্যাণ চলে গেল, মানে দোয়া সে আর পেল না। দোয়া কি পেল না? কি বোঝা গেল? রুকু পেলে রাকাত গণ্য করতে পারেন, কিন্তু ওই রাকাতটা যদি আপনি গণ্য না করে দ্বিতীয়বার দাঁড়িয়ে যদি পড়িয়ে নেন তাহলে রাকাতও পড়া হলো, খাইরুন কাসিরও পেয়ে গেলেন। বিতর্ক হয়ে শেষ, কথা বুঝে আসলো? এটা নিয়ে কোনো
একটা সুন্নত আর একটা বেদাত বিতর্কের কোনো অবকাশ নেই। গতকালকে বাগমারায় একটা জলসা গেছিলাম, তো সেখানেই এরা গ্রামে বসে এত বড় বড় গবেষক এনারা তৈরি হয়েছে, ঠিক আছে, এনারা ওখানে বসে বসে গবেষণা করে, কোরআন হাদিস লাগে না। আর গবেষণার বিষয় কি, যে ঈদ সৌদির সাথে করব নাকি আমরা আলাদা করব, এই গবেষণা ওনারা গ্রামে বসে করতেছেন। যোগ্যতা কি, মাদ্রাসায় কোনো একটি ক্লাসও পড়ে নেই, কোরআনের পরিপূর্ণ হাফেজ না, সোনা মুসলমান, ঠিক আছে না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে যে মুকাল্লিদ সে কোশ্চিন কালেও সে মুফতি হতে পারে না, মুফতি হওয়ার জন্য অবশ্যই তাকে আলেম হতে হবে। আর মুকাল্লিদকে যে অন্যের কথা শুনে সেটাকেই সে প্রচার করে, নিজের যোগ্যতা নাই যে কোরআন থেকে কোনো কিছু ইস্তেমবাত করবে, হুকুম সেখান থেকে গ্রহণ করবে, সেই যোগ্যতা নাই। সে হয়তো কিছু আলেমের বক্তব্য শুনেছে, আর এমন একজন বক্তার কথাও বললো যার নাম আমি এখানে উচ্চারণ করতে পারবো না। আমি বললো তোমার ঠিকানা ওই আলেমের সাথে জেলখানায় হওয়া উচিত ছিল, বলছে আমি প্রস্তুত জেলখানায় যেতে, চিন্তা করছে। যাই হোক, তাদেরকে বললাম, আর একজন গবেষক আসছে যে সৈয়দ বংশের সিলসিলা একটু দরকার। এবার আপনার লাভ কী, কী লাভ এতে ভাই, আপনি বলেন যে ভাই আমি উজুটা করি কীভাবে করছি এটা একটু শিখিয়ে দেন, এটা আপনার লাভ হতো, এরই লাভ কী এটা আপনার জন্য, ঠিক আছে। এরকম বহু গবেষক আছে, ওনারা বসে বসে ওখানে গবেষণা করেন, যোগ্যতার দরকার নেই, ঠিক আছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন এই যে রুকু পেলে রাখাত হবে কি হবে না, মানে প্রথম প্রশ্ন করে দেখে ইনি হলো কোন গ্রুপের আলেম, কথা বলেন নাই। আমরা সৌদি আরবে যখন কোনো আলোচনা করতে যাই আমাদেরকে প্রথম প্রশ্ন করে, আচ্ছা রসুল কি নূরের তৈরি নাকি মাটির তৈরি, যদি বলেন যে রসুল মাটির তৈরি নূরের তৈরি হলে বুঝে গেল ও এটা হলো ওয়াহাবি গ্রুপ। এখন যা বক্তব্য দিবে সব এই দিকে শুনবে না, সব উপর দিয়ে না, ইনি হলো ওই গ্রুপের, তো আর শোনা যাবে না, এর বিপরীত, কথা বুঝতে পারলাম। এই ধরনের কিছু অতি বুদ্ধিমতী মানুষ আছে, তারা এক একটা প্রশ্ন করে, করে দেখে যে ইনি কোন গ্রুপের মানুষ, ঠিক আছে। তখন ওনার গ্রুপের যদি হয় তাহলে আলোচনা মনোযোগ সহকারে শুনবে, আর যদি গ্রুপের না হয় বসে আছে এখানে কিন্তু মন শুধু ঘুরতেছে, এই শোনা লাভ নেই, কারণ ইনি আমার গ্রুপের না, কথা বোঝেন নেই, এগুলি বিতর্ক যাওয়ার প্রয়োজন নেই। যাই হোক, তাহলে কি বোঝা গেল, সূরা ফাতিহা একটি গুরুত্বপূর্ণ দোয়া।